জনগণ 18 দলীয় জোটের ডাকা হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালন করছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। তিনি দাবি করেন পুলিশ তাদের সঙ্গে সহিংস আচরণ করছে। তবে বিএনপির এই দাবি অস্বীকার করেছে পুলিশ। আপনারা বিগত হরতালও দেখেছেন অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই হরতাল পালিত হয়েছে। আমরা আশা করি এই হরতালেও জনগণ অনেক কষ্ট হবে, কিন্তু গণতন্ত্রের স্বার্থে তারা স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করবে বলে আমরা বিশ্বাস করি। গুলির ভয়ে পিকেটিং করছেন আমি এ কথা বলবো না, কিন্তু পুলিশের আচরণটা আরও একটু আমরা মনে করি যে সুন্দর হওয়া উচিত। না না, এটা এটি আসলে ওরকম সত্য কোনো বিষয় না, কারণ আপনারা দেখছেন যে তারা যদি নাই বেরোতে পারে তাহলে পার্টি অফিসে এত লোকজন আসলো কীভাবে? তারা তো আসা যাওয়াই করছে। আর আমাদের আসলে কোনো শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে পুলিশের আসলে বাধা দেওয়ার ওরকম কোনো সুযোগও নাই। দর্শক, হরতালের খবর জানাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আছেন আমাদের রিপোর্টার সঞ্জীব রায়। একই সঙ্গে চট্টগ্রামের নূর আহমদ সড়ক থেকে কমল দে এবং সিলেট থেকে জানাচ্ছেন ইকরামুল কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালের শুরু থেকেই আমরা দেখেছি যে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের যে মূল ফটক সেখানে কিন্তু হরতালের সপক্ষে এখনো পর্যন্ত কোনো ধরনের মিছিল স্লোগান আমরা দেখিনি। তবে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু রয়েছেন, তিনি আবারও নেমে এসেছেন। এর আগে আমরা জনাব সালাউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদের জানিয়েছিলেন যে হরতালে কোনো ধরনের পিকেটিং ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে এই হরতাল পালিত হচ্ছে। তো আমি এখন জানতে চাইবো যে জনাব সালাউদ্দিন আহমেদ, সারা দেশে এবং রাজধানীতে হরতালের কি পরিস্থিতি এখন পর্যন্ত আপনারা জানতে পেরেছেন বা যেগুলো পর্যবেক্ষণ করছেন? এই সরকার গতকালকে এবং তার আগের রাত থেকে সারা দেশে বিএনপি এবং 18 দলীয় নেতা কর্মীদের যেভাবে কম্বিং অপারেশনের মাধ্যমে গ্রেফতার করেছে এবং এখনো বেশ কিছু জেলার আমরা খবর জানি যেখানে পুলিশ গুলি চালিয়েছে, অনেক নেতা কর্মী আহত হয়েছে, তাতে করে এই সরকার শান্তি চায় বলে আমরা মনে করি না। নির্বাসিত গণতন্ত্রকে আমরা যে কোনো মূল্যে দেশবাসীকে সাথে নিয়ে ইনশাল্লাহ অবমুক্ত করব এবং আমি মনে করি সারা দেশে এখন স্বতঃস্ফূর্তভাবে আগের চাইতেও বেশি হরতাল পালিত হচ্ছে। আমরা তো জানি যে আপনারা নেতা কর্মীদের মুক্তির দাবিতে এই দুদিনের হরতাল করছেন, কিন্তু আমরা জানি যে 20 তারিখ একটি আদালতে তারিখ রয়েছে জামিন অথবা রিমান্ড আবেদন মঞ্জুরের বিষয়ে। তো আইনি লড়াইয়ের পাশাপাশি আপনারা রাজপথে কি এই আন্দোলনটি কন্টিনিউ? রাজপথে আমরা আন্দোলন, আজকে এই হরতাল প্রত্যাহার করা যেত যদি সরকার সহযোগিতা করতেন, যদি 14 তারিখের মধ্যে আমাদের নেতা কর্মীদেরকে মুক্ত দিতেন। আমরা বলেছিলাম যে আমাদের নেতা কর্মীদের মুক্তি দিন, অন্যথায় আমরা হরতাল আহ্বান করব। আর আইনি লড়াই আদালতে চলবে, রাজপথের লড়াই বন্ধ থাকবে না।